वेलकम बैक टू आवर चैनल। आज के तुम्हारे साथ एक मजादार चैलेंज হচ্ছে। এখানে আমার পোপট করা হবে খুনি, তাহলে তোমরা বুঝতেই পারবে কি বলো। এবার পোপটটা হচ্ছে যে আমি ব্লাইন্ড ফোল্ড হব, মানে আমি কিছু একটা চোখে বেঁধে নেব আর তমোকে আমি ব্লাইন্ড ফোল্ড মেকআপ করব। ও করতে চাইছিল না, খুব কষ্টে ওকে এটাতে আমি মানিয়েছি। বা দেখা যাক ওকে আমি কতটা করতে পারি, আমি চেষ্টা করব ভালো করার। বাট যেমনি দেখতে তেমনি তো হবে আমার। তো চলো স্টার্ট করি। অলরেডি আমাদের কাছে ওন্নাটা রেডি ছিল, তো ও আমাকে এটা বেঁধে দেবে। আর ওই আমাকে এক একটা করে প্রোডাক্ট তুলবে, সব প্রোডাক্ট তুলবি, কিছু বাদ দিবি না, ল্যাশ কালার ফালার সব দিবি, কিন্তু আমি চেষ্টা করবো তোকে অন্ধ না করার। ল্যাশ কালার দিয়ে ওই অন্ধ না না দিয়ে দিশা যেতে হবে না। হবে এবার কি দেবো? প্রথমে তোর ফেসে ময়েশ্চারাইজ করা আছে? ময়েশ্চারাইজার তো আমি আনি, ঠিক আছে দুপুরবেলা তো করেছি। আমাকে দে ফাউন্ডেশন, ফাউন্ডেশন রেডি হবে। তুই দেখবি নিজেকে হাসবি না কিন্তু। এটাই হোক, আমি কে বিউটিটা ইউজ করছি। আচ্ছা ঠিক আছে, এসে বেরিয়েছে। সব হাত, আমরা বাংলা মানুষ, সব হাতে। আমার এমনিও ব্রাশ ভালো লাগে না, তো সব হাতে হাসছে, নিজেকে দেখবে আর হাসবে, বলাতেও দিয়ে দিন। স্ক্রচ বেরিয়ে বাসন মাজছে। দাঁড়া, ভালো করে ব্লেন্ড করতে হবে, বলো মানে ফুটে উঠবে। অবশ্যই এগুলো অয়েলি, বাট স্টিল এটা অলরেডি ময়েশ্চারাইজ থাকে এটাতে, অয়েলি তো অতটা দরকার লাগে না। নে নে হয়েছে। দাঁড়া আমি কি করছি, যত তাড়াতাড়ি আমি করি না। চোখ বন্ধ করবি ব্রাশ দিয়ে হলে ভালো হতে পারে। ঠিক আছে, আমি এমন মেকআপ করব না, তুই শুধু দেখে অবাক। কন্টোর আছে, কন্টোর করবো? হ্যাঁ কন্টোর দে, কন্টোরটা যদি না পাস তাহলে একটা নর্মাল আইশ্যাডো দিয়ে দে, আর ব্রাশটা না হলো ভাই।
ব্রাশ কি এটা কি এসে কন্ট্রোল ব্রাশ কন্ট্রোল মানে কিছু একটা দিয়ে দিন আর দিয়ে দিন ড্রপ এসে কন্ট্রোল ব্রাশ কন্ট্রোল দিয়ে দিন কোনটা কন্ট্রোল মানে এটা এটা গাল থেকে কর কঙ্কাল হয়ে যা করেছিস 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 तो मेपे होता नहीं है होता है कोलम खुजे ही पाची ना ब्लेंड को फील को खुजे पासी बड़ बड़ ब्रश गो खुजे पाला ऑरेंज आज चिटिंग बाजी कर এটা আমার চুজ হয়েছে বাস একবারে যাও এটা কোনটা চুজ করছিস আরে দেখা ক্যামেরা এইটা এইটা যদি ভালো করে না দেখতে পারো আমি তো জানি না কতটা দেখা যাবে ওকে চোখ খুলে দেখতে আইব্রো দিবি আইলাইনার দিবি সব দিবি সব করবি রেডি রাখতে হয় প্রফেশনাল মেকআপ আর্টিস্ট বসে থাকবে না এটা কি দিবি সাদা একটু আরে চোখে সাদা দিতে হবে ফুটবে বাবা রে গোলাপিটাকে আমি এ করে দিচ্ছি কম করে দিচ্ছি তাহলে চিন্তা করিস না তো ঠিক করছি তো এটা আমি ফিল করতে হবে কোথায় করছি চোখ কোথায় সরি 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 ফিল করে এবার ওর এখানে আর কি আছে আমি ভুলে গেছি এটা কি এটা হম
চোখ আজকে অন্ধই করে দেবো ভালো করে করতে পারিনি। এইটা আইলাইনারটা, এই দুটো আমার একদম
বোকাস হয়েছে আর কি বাকি রয়েছে আর কি বাকি রয়েছে আইব্রো বাকি রয়েছে আর তোর হাইলাইটার বাকি রয়েছে আর কিছু করতে হবে না না একটু হাইলাইটার দিয়ে দেবো আইব্রো কোথায় পাবো আইব্রো কিটটা দেখ না আমরা দেই ওই ওই আইব্রো কিটটা দেই যেটা আরে বুঝতে পেরেছিস দাঁড়া তো গোল করে সাজিয়েছি যাবো দেখে এই ভিডিও আমি দেবো কি নেই ভাববো না না ভিডিও আসবে ডোন্ট করি ভিডিওটা আসবেই এত কষ্ট করে আমি কতক্ষণ ধরে চোখ বেঁধে আছি বাদাচ্ছি পেলি দাঁড়া পাচ্ছি না তাই না পেলে যা পাচ্ছিস তাই রে তাহলে তো নেই আরে ওইটা আমি নিয়ে এলাম আমি দেখলাম দেখেছিস আমি না দেখে আমি বের করে দিচ্ছি কত মেকআপ ভালোবাসি রূপ দেখার পর আয়ুষ আমাকে মেসেজ করবে শোন যে ছেলে তোকে সব রূপে মেনে নেবে সেই আসল ছেলে তুই এই রূপে আয়ুষের কাছে যাবি খুলে দিচ্ছিস না কি কালার দিবি ব্রাউন না ব্ল্যাক আমার সব স্টুডেন্ট গুলো চলে যাবে মনে হচ্ছে এটা দেখার পর আমি শিখেছি মিস তমর কাছে উনি আমার গুরু গুরু তো না গরু তুই গরু বাদে আমার শুধু হাইলাইটার দুটো তিনটে হাইলাইটার আছে যেটা পাচ্ছি না মাইগ্লার হাইলাইটার এবং না সুন্দর চন্দনের গন্ধ রয়েছে মনে হয় পরফিউমটা বেশি খরচা করবো না খুব দাম দিদি ভাই এরকমই সেখানে হয়ে গেছে হাইলাইটারই আমি আপাতত আচানকই শেষ আর মেকআপ স্প্রে করছি না বিকজ তুই এইটা পরে তো বেরোবি না তোকে স্প্রে করতে হবে না আর কি করবি আর কি বল আর কি বল চুলটা না চুল চুল বাবা তোকে কিছু করতে না তুই তো আমি আমি তুই জানিস তুই আর মাস্কারা করানোটা বাকি আছে দেখ না মাস্কারাটা এটা তো এটা যা পাস নাই কার এটা যা পাস মাস্কারাটা ভয় পাচ্ছিলাম যদি চোখে তো লেগে যায় তাহলে দিত না দাও তোর চোখটা বন্ধ করে থাকতো যা হোক করে টাইট বেঁধেছিস টুম্বাবাসী টুম্বাবাসী
শোনো দেখ দেখ ক্যামেরার সামনে ভালো করে খুব সুন্দর হয়েছে গালগুলো পুরো মেকআপ আর আমি তোর কাছে করেছি গালগুলো পুরো গোলাপি আপেল আপেল ও হো কি লাগছে শুধু হাইলাইটারটা একটু তো বেশি হয়ে হাইলাইটার ব্লাশটা নিচে পুরো হচ্ছে হনুমান কিন্তু গাইস ক্রিয়েটর ক্রিয়েটিভিটি কি করেছি আরে আইলাইনারটা হয় না আইলাইনার চোখ বুঝে হয় বাকি আমার ব্লাশটা খুব ভালো লাগছে মানে আরেকটু কম হতো চোখ বুঝে ঠিকই আছে আর লিপস্টিকটা নিউড হয়ে গেছে লিপস্টিকটা একটু ডার্ক হলে ভালো হতো লিপস্টিক ডার্ক তো এই কালারটা হলে দেখে আমার একমাত্র বন্ধু তোমাদের যদি এটা ভালো লাগে প্লিজ লাইক প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এটা পোস্ট হবে ডোন্ট ওয়ারি পোস্ট হবে বাট এরকমই যদি মেকআপ ভিডিও চাও তাহলে পরের বার তোমও আমায় করবে কোনো প্রবলেম নেই বাট ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা টাটা করে দেবো